সিভিক শিক্ষক নিয়োগের প্রতিবাদে রাস্তায় বাম ছাত্র সংগঠনের এসএফআই। সিভিক টিচার নিয়োগের সিদ্ধান্তে বাম বিরোধিতা করে পথে নামল বাম ছাত্র সংগঠনের এসএফআই। বুধবার সংগঠনের বাঁকুড়া জেলা কমিটির উদ্যোগে শহরের সারদামণি মহিলা বিদ্যালয়ের থেকে মিছিল করে মাচানতলা জেলা প্রাথমিক বিদ্যালয়ের কার্যালয়ে ডেপুটেশন জমা দিতে যান। বিদ্যাভবন অভিযানের নেতৃত্ব ছিলেন এসএফআই কেন্দ্রীয় কমিটির সদস্য তনুশ্রী মণ্ডল। এসএফআই বাঁকুড়া জেলা নেতৃত্বের অভিযোগ, 2011 সালে পূর্ব রাজ্যের ফি বছর এসএসসির মাধ্যমে শিক্ষক, 2011 সালের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকার ক্ষমতা আসার পর সেই ব্যবস্থা বাধাপ্রাপ্ত হয়েছে, শিক্ষক নিয়োগ সেভাবে হয়নি বললেই চলে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, রাজ্য স্নাতক ছাত্রছাত্রীদের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলিতে মাসিক 2000 ও 2500 টাকার বিনিময়ে চুক্তির ভিত্তিতে ইন্টার্ন হিসাবে নিয়োগ করা হবে, বেকার যুবকদের স্বার্থে নয়। তিনি তার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই এই উদ্যোগ নিয়েছে। এই ঘটনার প্রতিবাদে জানিয়ে তারা আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হয়েছেন বলে এসএফআইয়ের নেতৃত্বের দাবি। একই সঙ্গে এই মিছিল ও ডেপুটেশনের থেকে প্রতিটি স্কুলের শিক্ষা ফিস কমানো এবং জেলায় বন্ধ হয়ে যাওয়া স্কুলের হোস্টেলগুলি পুনরায় চালুর দাবি জানানো হয়। পরে কয়েকশো এসএফআই সমর্থক মিছিল করে বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদের সদর কার্যালয়ের বিদ্যাভবনে পৌঁছে সভাও করেন। সেখানে বক্তব্য রাখেন এসএফআই কেন্দ্রীয় কমিটির সদস্য তনুশ্রী মণ্ডল, জয়গোপাল কর প্রমুখ। পরে ওই সংগঠনের একটি প্রতিনিধি দল বিদ্যাভবনের পৌঁছে সরকারি বিদ্যালয়ের পরিদর্শক জগবন্ধু ব্যানার্জির হাতে তাদের দাবিপত্র তুলে দেন। বিদ্যাভবনের তরফে তাদের দাবি নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়া হবে বলে এসএফআই সূত্রে দাবি করা হয়েছে। বাঁকুড়া থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, খবর 72 ঘন্টা। আমরা দেখতে পাচ্ছি উনি ইতিমধ্যে ঘোষণা করেছেন 81 লক্ষ নাকি চাকরি পেয়েছে, এটা একরকম ভাওতা। বেকারদের সাথে তিনি ভাওতাবাজি করার চেষ্টা করছে। তার মধ্যেই তিনি একদিন ঘোষণা করলেন যে 2000-2500 টাকা নাকি বেতনের ভিত্তিতে আমাদের পশ্চিমবাংলার বেকার যুবক, তারা যারা মেধাবী, তারা পড়াশোনা করেছে, শিক্ষিত ছেলেমেয়েরা, তারা নাকি চাকরি পাবে। আমরা মনে করি এসএফআই রাজ্য কমিটি যে এই কথা তিনি যে বলেছেন 2000-2500 টাকা, সেটা তিনি তাদের সাথে আবারও তাদের বেকারত্বের জ্বালাকে তিনি ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে তাদের সাথে আবার ছিনিমিনি খেলার চেষ্টা করছে। স্বাভাবিকভাবেই আমরা যারা বামপন্থী ছাত্র সংগঠন করি, আমরা মনে করি যে এই ঘটনাকে তাকে তীব্র ধিক্কার জানায় এসএফআই। স্বাভাবিকভাবেই আপনারা বোঝেন 2000-2500 টাকা কোনো বেতন হতে পারে না একজন শিক্ষকের ক্ষেত্রে। আমরা একটা সময় দেখেছি 2011-র পূর্বে যেভাবে প্রত্যেক বছর এসএসসি এবং টেটের মাধ্যমেই আমাদের শিক্ষক নিয়োগ হতো, আমাদের লড়াই, আমাদের আন্দোলন, আজকেও আমরা এখানে ডেপুটেশন দেবো। সেই একই ভিত্তিতে এসএসসি এবং টেটের মাধ্যমেই যে বেতন তাদের পাওয়া উচিত একজন শিক্ষকের, সেই বেতনের ভিত্তিতেই তাদেরকে সে বেতন দিয়ে তাদেরকে চাকরি দিতে হবে। 2000-2500 টাকার ইন্টার্নশিপ আমরা মানছি না, মানব না। এবং উনি ঘোষণা করেছেন ঠিকই, কিন্তু এখনও পর্যন্ত কোনো ফর্ম ফিল আপ বা কিছু হয়নি। আর যদি করেও থাকেন, আমরা তার তীব্র বিরোধিতা করবো এবং তার জন্য আমাদের যেখানে যা করণীয় আমাদের তাই করতে হবে, যুব সমাজকে সঙ্গে নিয়ে। আপনার নাম? তনুশ্রী মণ্ডল। আপনি কি পদ আছেন? আমি কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে। যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কিছুদিন আগে ঘোষণা করেছেন, গত 14 তারিখ ঘোষণা করেছেন যে বেকার শিক্ষিত যারা যুবক যুবতী গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরেই নাকি তারা স্কুলগুলো কলেজগুলো কমপ্লিট করার পরেই তারা নাকি যে একটা শিক্ষক হবে 2000 টাকা এবং 2500 টাকা। এই যে ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, আমরা মনে করছি এই ঘোষণাটা বেকার ছাত্রছাত্রীদের স্বার্থে নয়, এটা হচ্ছে মমতা ব্যানার্জির স্বার্থে এটা ঘোষণা করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি, কারণ আমরা মনে করছি যে বেকারদের নিয়ে তিনি একটা ছেলেমেলা খেলা করছেন আমরা বলে মনে করছি। তার প্রতিবাদে আজকের এই কর্মসূচি আমরা গ্রহণ করেছি যে সিভিক শিক্ষক অবিলম্বে নিয়োগ বন্ধ, যে ঘোষণা করেছে সেটা বন্ধ করতে হবে অবিলম্বে। এটা হলে অসুবিধা কোথায়? এটা হলে অসুবিধা যে 2011 সালের পর আমরা দেখেছি যে এসএসসি বা টেট কোনোভাবেই তারা নিয়োগ করছেন না এসএসসি বা টেট। আমরা চাইছি যে 2011 সালে পূর্বে যেভাবে এসএসসি টেট হতো সেইভাবেই যেন এই সময় এসএসসি টেটটা হয়, কারণ আমরা মনে করছি এই সময়কালে দাঁড়িয়ে যে বেকার ছেলেমেয়েদের স্বার্থে এই সরকার কিন্তু ভাবছে না, তার বিরুদ্ধে আমরা এই পথে নেমেছি। আপনার নাম? জয়গোপাল কর। আপনি কি দায়িত্ব?